বদরে ওরা আক্রমণ করেছিল, আমরা ডিফেন্ড করেছি প্রথম, এবং ওদের সৈন্য সংখ্যা ছিল 1,000, আমাদের মাত্র 300 জন, ওদের 70টা উট, এতগুলা ঘোড়া, আমাদের মাত্র 2টা ঘোড়া। অসম যুদ্ধ, কোনো ক্যালকুলেশনই মিলবে না যুদ্ধ। তারপরে আল্লাহপাক ওই যুদ্ধে আমাদেরকে বিজয় দান করলেন। যুদ্ধের ঘটনা অনেক ডিটেলস, আজকে বলার সময় নাই, এতটুকু বলছি ওই যুদ্ধে আল্লাহপাক ফেরেশতাদেরকে দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। যদি আজও সেই ইমান, সেই আমল, সেই তাকওয়া থাকে, সেই ইসলাম থাকে, আজকেও আল্লাহপাক ফেরেশতাকে নামায় আমাদেরকে হেল্প করতে পারে ইনশাআল্লাহ। এবং সেটা হচ্ছেও পৃথিবীতে, দেখবেন বিভিন্ন জায়গায় অনেক মুসলিম ভাই যারা দীর্ঘদিন ধরে এই কুফার, এই ফাসেকা জালেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, আপনি দেখবেন তাদের হাতে এমন কোনো অস্ত্রশস্ত্র নাই, কিন্তু তারপরেও বড় বড় পরাশক্তিরা ওদের সামনে মাথা নত করতে বাধ্য হচ্ছে। দেখছি না আমরা একটা মিডিয়ার মাধ্যমে এখন আল্লাহপাক সাহায্য করেন। আল্লাহপাক সূরা আনআমে, সূরা আনফালের মধ্যে বলেছেন যে আল্লাহপাক প্রায় 5,000-3,000 ফেরেশতা আল্লাহপাক পাঠিয়ে দিয়েছিলেন সেদিন মুসলিমদের সহযোগিতা করার জন্য। আল্লাহপাক চাইলে আরও 1,000 পাঠাতে পারতেন। আল্লাহ বলেছেন এই কথাগুলো, বদলে জিতলাম আমরা এবং শোচনীয় পরাজয় ওদের, 70টা বড় বড় নেতাকে শেষ করে দেওয়া হবে, একটাকেও বাকি রাখা হয়নি। আর বলে দেই এই মক্কায় কিন্তু নবীজি এদের নাম ধরে ধরে বদদোয়া করেছিলেন, আপনারা হয়তো জানেন মক্কায় নবীজি এদের নাম ধরে ধরে বদদোয়া করেছিলেন, আল্লাহ একে দেখে নিও, একে দেখে নিও, একে দেখে নিও। তাই আজকে যারা ইসলামের বিরুদ্ধে শত্রুতা করছেন বা আলেম ওলামাদেরকে ঢুকাচ্ছেন ভিতরে, তাদের বদদোয়া খুব খারাপ জিনিস, এই বদদোয়া থেকে বেঁচে থাকবেন, আপনার মসনদ গুড়া গুড়া হয়ে যাবে ওদের বদদোয়ায়। আপনাদের মসনদ, অহংকারে, এই যে জুলুম, জুলুমের ভিত্তিতে গড়া এই সাম্রাজ্য, একটা বদ্ধ চুরমার হয়ে ইনশাআল্লাহ। আলেম মোলামাকে এইভাবে কষ্ট দিবেন না, আজকে এগুলো বলার কেউ নাই, বলতে হচ্ছে আমাদেরকে। নবী সাল্লাল্লাহু নাম ধরে ধরে দোয়া করেছিলেন, সবগুলো লাশ বদরের কূপে পাওয়া গেছে। আপনারা জানেন ছোট ছোট কচি কাঁচা সাহাবি, বয়স 12-13-14, এরা আবু জাহেলের গলা কেটে হত্যা করেছে। আব্দুল্লাহ বিন মাসউদ তার গলাটা নিয়ে এসে রসুলের সামনে দিয়ে দিয়েছেন, এই যে আবু জাহেলের মাথা, শেষ, সব বড়াই দম্ভ শেষ, জাহান্নামে চলে গেল।